কারণ কিছু জিনিস আছে আমরা মাঝে মাঝে দেখি, মোবাইলটা দেখি কতটা চার্জ আছে, এ চার্জ নাই রে চার্জ কর, রিচার্জ কতটা আছে, টাকা ব্যালেন্স আমার আর কদিন আছে, এই টাকা ঢুকিয়ে নিলাম, এগুলোকে আমরা রিচার্জ করি। তো ঠিক ওই রকম মোবাইলে ফোন পেতে দেখে নি আজকে একজনকে 50,000 লাগবে, কতটা আছে না নাই সব দেখা সম্ভব, কিন্তু এটা কোনোদিন দেখা যায় যে আমার আর কদিন হায়াত আছে? যদি অ্যাপ ডাউনলোড করা যেত যার ক ঘন্টা আছে তাহলে মজা লাগতো, দুটো মার্ডার করে নিয়ে তারপর তৌবাতে নামতাম, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর দেখা যাচ্ছে না কি আমার নেকি কতটা আর গুনাহ কতটা, ব্যালেন্সটা কি অবস্থায় আছে দেখার কোনো ক্ষমতা নেই। আর দেখা যাচ্ছে না কি আমি ঠিক আছি তো, আমি ঠিক আছি তো, আমি ঠিক আছি তো, আমার রাস্তা ঠিক জান্নাতের রাস্তায় আছে তো, দেখার কিছুই নেই, কোনো অ্যাপস নাই পৃথিবীতে, অন্ধের মতো হাঁটছি, ঘটনা যে কি ঘটবে মরার পরেই ঘটবে, তো এগুলো দেখার কোনো রাস্তা নেই। আমরা নিজেদেরকে সব কিছু দেখে নিতে পারছি কিন্তু আখেরাতের রাস্তা দেখার কোনো বিষয় নেই। তো ভাইয়েরা আমার, এটাও দেখতে হবে যে আমার রাস্তা ঠিক আছে কি না, আমার রাস্তা ঠিক আছে কি না একবার করে টেস্ট করতে হবে। রাস্তা ঠিক আছে কি না কে বলবে? ট্রাফিক পুলিশ বলবে। কে বলবে? ইঞ্জিনিয়ারিং প্ল্যান যে বোর্ডটা আছে সেই বোর্ড বলে দেবে কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন দিকে রতুয়া, কোন দিকে চাঁচল, সব সেই বোর্ড বলে দেবে, কোন দিকে মালদা, কোন দিকে বাহারাল সেই বোর্ড বলবে। তাহলে আমার কাছে সেই বোর্ড তো নাই, বলে হ্যাঁ আছে। মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে কোরআনকে। ধরেন আমি নূর মোহাম্মদ কোরআনকে বলছি, কোরআন আমি জান্নাতের পথে আছি, জীবনের 52টা বয়স কাটিয়ে দিলাম বছর, হাঁটছি জান্নাতের দিকে, তো রাস্তা ঠিক আছে? কেউ 80 বছর, কেউ 70 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, হাঁটছি একটা রাস্তাতেই জান্নাতে পৌঁছানোর জন্যে, কিন্তু আমার রাস্তা ঠিক আছে? কোরআন বলবে তুই কি করিস? আমি কোরআনকে বলছি নামাজ পড়ি না, জুয়া খেলি, মদ খাই, তাসের আড্ডাতে বসি, আর সব সময় মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ মেতে থাকে। কোরআন আপনাকে বলবে রুখে যা, রুখে যা, তোর রাস্তা অনেক দিন আগে ভুল হয়ে গেছে, গাড়িটাকে ব্রেক কর, ব্যাক কর, হ্যান্ডেলটা ঠিক মতো ধর, দিয়ে এবার নামাজের মসজিদে ঢুকিয়ে দে, রোজা রাখ, এই রোডটা ধর, তোর রাস্তা ভুল হয়ে গেছে। আবার আমি বলছি নূর মোহাম্মদ যে আমার রাস্তা ঠিক আছে তো, কোরআন বলছে তুই কি করিস? বলে আমি করি 5 ওয়াক্তের সালাত আদায় করি, কোনো হারাম খাই না, বহু হারাম খোররা ডাকতে আসে আমি যাই না, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, কোরআন বলছে চলতে থাক, চলতে থাক, চলতে থাক, তোর রাস্তা ভুল হয়নি, ঠিক রাস্তাতে তুই রয়েছিস, অতএব তুই একদিন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে যাবি, আল্লাহর রহমতের ঘরে তুই ঢুকে যাবি, অতএব পৃথিবীতে আল্লাহ এটাকে ট্রাফিক করে পাঠিয়েছে, বিশ্ব মানবকে রাস্তা দেখাবে, এটা কি নিয়ে দয়ার নবী বেঈমান কাফের মুশরিকদেরকে জান্নাতি বানিয়ে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এনে দিয়েছেন। অতএব বন্ধু আমার, আল্লাহ বলছেন নবীহি আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, কুল তাআলা আতুলু মা হারামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নম্বর ধারাটা ধরলাম, 10টা বলবো, কয়টা বলবো? তারা শুনছে না কি করে শেষ করে বলছেন, কয়টা বলবো? 10টা লয়, এবছর 5টা, সামনে বছর 5টা, দমে কুলাই না পানি খেয়েছি।
না নেবে তাও ইউটিউবে শুনে নেবে, অন্য জায়গায় বলবো। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, নবী হে তুমি এক নম্বরে বলে দাও আমার গোলামেরা যেন শিরকের মতো গুনাহ না করে, তাহলে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা সম্পর্ক কেটে যাবে, তারপর বাকিগুলো মানলো আর না মানলো এতে কিছু যায় আসে না, মুশরিকের কোনো দান খয়রা দোয়া নামাজ রোজা কিছুই কবুল হয় না। অতএব বন্ধু আল্লাহ তাবারক বা তাআলা বললেন আমার গোলামদেরকে, নবী হে তুমি বলে দাও কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহকে সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। এখন যদি শিরকে নিয়ে বক্তব্য রেখে দিই তো আজকের দিনটা শেষ হয়ে গেল, আজকের জালসাটা শেষ হয়ে যাবে। তো আমি শিরক নিয়ে লম্বা চড়া কিছু বলবো না, খালি একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিয়ে বেরিয়ে চলে যাব। আমার বিবিকে নিয়েই উদাহরণটা দিই, আমি আমার বিবিকে যতটা ভালোবাসার একটা স্বামী হিসেবে অতটাই ভালোবাসি। পৃথিবীতে আব্বা মা আমার নাই, এখন সব থেকে মহব্বতের এক নম্বরে আছে আমার বিবি। তো জলসা করে ঘর ঢুকছি, হঠাৎ আমার বিবি বলছে আপনি যে নাকের জিনিসটা এনে দিয়েছিলেন এটা হারিয়ে গেছে, মনটা খারাপ হবে, যত হোক জিনিসটার মূল্য ছিল। কিন্তু দু মিনিট পর দেখলাম আমি যদি মনটা বেশি খারাপ করি তো হারিয়েছে ওর কাছ থেকে, তো আরও বেশি খারাপ হবে, যাজ্ঞা ছাড়ো আল্লাহ আবার যদি তৌফিক দেয় তো এনে দিব, হয়ে গেল মিটে গেল ভেজাল। আবার দশ দিন পর বলছে কানের দুটা পেছি না, কি ভেজাল শুরু হলো ঘরে, দু দশ মিনিট দম থেকে ছাড়ো দেখছি সামনে মাসে আল্লাহ যদি তৌফিক দেয় তো বানিয়ে দিচ্ছি। আবার ওইভাবে দু মাস পর বলছে গলার হারটা নাই, কি হলো রে বাবা আমার ঘরে কি এইভাবেই চলবে নাকি মাসের মাস, সহ্য করে নিলাম, হাতের গেল সহ্য করে নিলাম। এরপরে আমার বিবি কি নোংরা কথা বলছে দেখেন, আপনি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর জালসায় এক সপ্তাহ চলে গেছিলেন, আপনার এক বন্ধু এসেছিল আপনাকে দেখা করার জন্যে, সেই বন্ধু আপনাকে না পেয়ে দুদিন বেড়ালো আর আপনার বিছানায় আমার সঙ্গে দুদিন থাকলো, বাকি কথাটা আপনারা বুঝলেন, সহ্য করা যাবে? জিনিস গেল, নাকের গেল সহ্য হলো, কানের গেল সহ্য হলো, গলার গেল সহ্য হলো, হাতের গেল, পায়ের গেল, কপালের গেল সহ্য হলো, আর এটা এমন একটা জিনিস কিছুই নষ্ট হলো না, খেলো না, হারালো না, যেমনকার তেমন আছে, কিন্তু বিবিকে আর এক সেকেন্ড মানা যাবে না, এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যা, তুই আমি আমি তুই মহারানার যে বন্ধন ছিল এক্ষুনি সেটা হঠাৎ ফ্র্যাকচার হয়ে কেটে নষ্ট হয়ে গেল, আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যা। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যদি তোমাদের দ্বারা ছোট বড় উঁচু নিচু কোনো গোনা হয়ে যায় আমি আল্লাহকে মাফ করতে এতটুকু কষ্ট হবে না, আমি মাফ করে দিব চাইলে পরে, তুমি ক্ষমা চাইবে আমি রব মাফ করে দিব। কিন্তু শিরক এমন একটা জিনিস যে শিরক করে মরে যাবে, তওবা না করে হাসরের মাঠে কেঁদে মরল আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকবে না, আল্লাহর
জায়গায় অন্য জনকে মাথা নাম করা, এটা আল্লাহ কোনোদিন মেনে নিতে পারবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুন জাহান্নাম। যারা পৃথিবীর বুকে শিরক করে মারা গেল, দাতা বাবা, খাজা বাবা, গাউস বাবা, আরকানা মূর্তি পূজা, গাছের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, দেবদেবীর পূজা, ইঁটের পূজা, লোহা পূজা, বসন্ত পূজা, পহেলা বৈশাখ যারা করে, পহেলা জানুয়ারি যারা করে, এই জানোয়ারগুলো জানুয়ারি করে, এই যতগুলি শিরকের স্তর রয়েছে, এই শিরকের জায়গায় যারা নিজেকে যুক্ত করে দিল, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের এই গুনাহ মাফ করবেন না, বাকিগুলো চাইলে মাফ করে দিতে পারেন। অতএব শিরক এমন একটা জিনিস, যদি কোনো মুশরিক মারা যায় তার জন্য হাত তুলে দোয়া করাও যাবে না। আব্বা মুশরিক মারা গেছে, ছেলে বড় আল্লাহওয়ালা দোয়া করবে, কবুল হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক বা তাআলা তার নবীকে বললেন, নবী হে আমার গোলামদেরকে বলে দাও, আমার আইনের প্রথম নম্বর ধারা হলো তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। অনেকে তাবিজ লেয়, তাবিজ লেওয়াটাও শিরক, অসুখ হয়েছে আবার ওটা ফেলে দিব, অসুখ হয়েছে কখন শিরক করতে মনা করছে আল্লাহ রসুল দেখেন। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। বিখ্যাত সাহাবি হযরতে মাস বিন জাবাল বলছেন, আল্লাহর নবী বলেছেন, আমাকে ওসিয়ত করেছেন দশটা কথা, তার মধ্যে এক নম্বরে বলছে, মাজরে তোকে যদি জীবিত কেটে পিস পিস করে দেয়, জীবিত কেটে পিস পিস করে দেয়, কিংবা জীবিত তোর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, তুই ছাই হয়ে যাবি, তুই কেটে পিস হয়ে যাবি, তারপরও আল্লাহর সঙ্গে শিরিক করবি না। সামান্য মাথা ব্যথা তাবিজ নিয়ে নিয়েছে, আর আল্লাহ রসুল বলছে কেটে পিস হয়ে যা, মরে যা, তাও তুই শিরক করিস না। জি, শিরক একটা বিশাল ভয়ানক গুনাহ। তাহলে নাম্বার এক, শিরকের মতো গুনাহ থেকে বাঁচো। নাম্বার দুই, বিশ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে আমার গোলামের দল, নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের ব্যবহারে তাদের আচরণে যেন মা বাপ কষ্ট না পায়। আল্লাহ তাবারক বা তাআলা সূরা বানী ইসরাইলে বলেছেন, আর একজন হোক এহদা হুমা আও কেলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিউ ওয়ালা তানহার হুমা অকুল্লা হুমা কাউলান করিমা। মা একা থাক, বাপ একা থাক, কিংবা উভয়ে থাক, তাদের সঙ্গে এমন ব্যবহার করবে যে মা বাপের আচরণে যেন তুমি মুখ দিয়ে উহ বলে দিও না। মা বলছে বেটা বাজার যা, পেছন থেকে বলছে বেটা যাস না বস, দু মিনিট পর বলছে না রে বেটা তোকে যেতে হবে, বাপ এসে বলছে কোথা যাবি তোকে কাজ আছে, হঠাৎ তুমি মুখ থেকে বলে দিলে উফ
এরকম করিও না, বলে তোমাকে উহ বলাও যাবে না, ওয়ালা তাকুল্লা হুমা উফিউ ওয়ালা তানহার হুমা, তোমাকে ওদেরকে ধুমকানো পর্যন্ত যাবে না, ওকুল্লা হুমা কাউলান করিমা, সবসময় তুমি সুন্দর করে করে তাদের কলিজা ঠান্ডা করার মতো কথা বলবে, খবরদার না তোমার ব্যবহারে যেন তোমার আব্বা মা কষ্ট না পাই। জি, আল্লাহ রসুল কি বলছে? তো আজকে কি কি হলো, আজকে কি চলছে? মা বাপরা বেশি নির্যাতিত। জি ভাই, হ্যাঁ না বলেন, এর জন্য দোষ কার? মা বাপরা যে কষ্ট পেয়েছে এর জন্য দোষ কার? মা বাপেরই দোষ, ওদের দোষ। জি হ্যাঁ, আমরা সারা জীবন শুনে এসছি মা বাপ ছেলের কাছ থেকে হক পাবে, কিন্তু কোনোদিন এ কথা বলিনি যে ছেলেরও হক মা বাপের ওপরে আছে। ছেলের হক মা বাপের ওপরে আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ছেলে তিনটি জিনিস পাবে, এই তিনটি জিনিস দিতে গিয়ে যদি কোনো মা বাপ কমি করে দেয়, তাহলে মা বাপকে না দেখলে ছেলে যে জাহান্নামে যাবে, একই জাহান্নামে মা বাপকে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ছেলেদের হক রয়েছে তার মা বাপের ওপরে তিনটি সালাসা। নাম্বার এক, সুন্দর একটি ইসলামী নাম রাখতে হবে। ছেলে যখন শিশু থাকে, কোন নামটা ভালো কোনটা খারাপ, কোনটা ইসলামী কোনটা নন ইসলামী, এ কথা ছেলের জানা থাকে না। অতএব এত সুন্দর ইসলামী নাম রাখতে হবে যে নামটার কারণে তার ভদ্রতা বেরিয়ে আসবে। অতএব সুন্দর নাম রাখাটা ছেলের হক মা বাপের কাছে। এখন ছেলে পেলেদের নাম কেমন বলেন তো? জি ভাই, বাজে কথাগুলো বলে আমি সময় নষ্ট করছি না, নাম ঠিক রাখতে পারেনি। একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে একটু মজাক করে বলছে, এটা হাদিস লয়, যে যদি ছেলের নাম রাখে কেউ আবু হুরাইরা, সাহাবিদের নাম হযরতে জাবির হযরতে জুবাইর, তো কেয়ামতের মাঠে আল্লাহ বলবে জাবির জান্নাতে যাও, তখন দেখবে 200 জন দৌড়ছে, তো আল্লাহ বলবে এতগুলো তো লয় রে, আমি ওই জাবিরকে বলেছি যে শহীদ হয়েছিল রসুলের জামানায়, তো বলল আল্লাহ আপনি বলেছেন জাবির জান্নাতে যাও, তা আমাদেরও নাম জাবির। হ্যাঁ, আল্লাহ বলবে যা চলে যা, জান্নাতে কি আমার কম আছে? তো এটা উনি আনন্দ দিয়ে বলেছিলেন। তা আমি যেটা বলছি সেটা হচ্ছে ভালো নাম রাখা। দুই নম্বরে সুশিক্ষা দান করা। শিক্ষা যদি ত্রুটি হয়ে যায়, শিক্ষার যদি ত্রুটি হয়ে যায়, বাকি জীবনটা ছেলে আপনাকে জ্বালিয়ে দেবে। অতএব ছেলেকে সুশিক্ষা দান করতে হবে। কোরআনে আল্লাহ তাবারক বা তাআলা একটা সাধারণ মানুষের কথাকে তুলে ধরেছেন, কালা লুকমান ওয়া হুয়া ইয়াজহু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, হে আমার বেটা তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। একবারও লোকমান হাকিম বলল না, বেটা রে আমি যখন বুড়িয়ে যাব আমাকে ভালোবাসবে। লোকমান হাকিম দেখল, আমার ছেলেকে যদি আল্লাহর পরিচয়ে ঘটিয়ে দিতে পারি, তো আল্লাহর ভয় যখন ওর দিলে ঢুকে যাবে, শিরক মুক্ত জীবন যখন পেয়ে যাবে, অটোমেটিক আমার পায়ে তেল দিবে,
যখন ছেলে দুনিয়াদার হয় টাকাওয়ালা হয় তখন বাপ ছেলেকে ভয় করে, আর ছেলে যখন আল্লাহওয়ালা হয় দিনদার হয় আখেরাতের জ্ঞান হয় তখন ছেলে বাপকে ভয় করে যে আমার বাপের চোখে পানি বের হয়ে গেলে আমি আল্লাহ এবং রসুলের কাছে নারাজ হয়ে জাহান্নামের দরজায় চলে যাব, অতএব ছেলে পায়ের কাছে লুটুপুটি করবে। তো আমার আল্লাহ ওই লোকমান হাকিমের কথাটা কোরআনে তুলে দিয়ে বলছে, দেখ লোকমান হাকিম তার ছেলেকে প্রথম নম্বরে জাহান্নাম থেকে বাঁচাইছে, শিরক মুক্ত জীবন দিছে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিছে। অতএব আমার দ্বিতীয় নম্বর নিয়ম কানুন হচ্ছে পৃথিবীর পিতা মাতাদের দায়িত্ব হচ্ছে তার কোলের সন্তানকে শিরক মুক্ত জীবন তৈরি করা, তৌহিদি শিক্ষা দেওয়া।